আসসালামু আলাইকুম, জব নিউজ ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, কিভাবে আবেদন করবেন, এর আবেদন ফি কত টাকা, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে সকল চাকরির আপডেট আপনি জানতে পারেন। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। দেশের সর্বপ্রথম, দ্রুততম ও সুপ্রতিষ্ঠিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ডকুমেন্ট, নন ডকুমেন্ট ও ই কমার্স প্রোডাক্ট বুকিং ও ডেলিভারির জন্য জরুরি ভিত্তিতে নিম্নে বর্ণিত পদের লোক নিয়োগ করা হবে। এখানে পদের নাম মোটর সাইকেল বাইকার 50 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে এসএসসি বা সমমান, এবং বাইকারদের জন্য নিজস্ব মোটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতাদি এক্ষেত্রে আলোচনা সাপেক্ষ, অর্থাৎ মোটর সাইকেল বাইকার এখানে 50 জন নিয়োগ করা হবে, আপনাদের অবশ্যই আপনাদের নিজস্ব বাইক থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকবে। আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে এরা কোনো ধরনের মোটর সাইকেল বা কোনো লাইসেন্সের জন্য কোনো দায়ভার গ্রহণ করবে না। তো দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে, কুরিয়ার ম্যান এখানে 50 জন, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমান পাশ, নিজস্ব সাইকেল ম্যান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো যাদের মোটর সাইকেল নেই তারা চাইলে, আপনারা যাদের সাইকেল রয়েছে তারা এই পদের জন্য আবার আবেদন করতে, ক্ষেত্রে তাদের সাইকেল রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ, অর্থাৎ আপনারা আপনাদের যে ইয়াটি রয়েছে, সিবিটি রয়েছে, ওদেরকে দেওয়ার পর ওরা যদি আপনাদেরকে সিলেক্ট করে, সিলেক্ট করার পর বেতনের বিষয়টি ওরা আলোচনা করে নিবে, যে আপনাকে কত টাকা দিবে, কত টাকা দিবে না, কিভাবে কি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিবে। তো বুকিং সহকারী 20 জন, কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ, অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে, এক্ষেত্রেও বেতন আলোচনা সাপেক্ষে। তো আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা, সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও মোটর সাইকেল বাইকার পদের ক্ষেত্রে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, এর ফটোকপি সহ খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক আগামী 28/2/2022 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ এর লাস্ট ডেট, এর আগেই আপনার নিম্ন ঠিকানায় অথবা ইমেইলের মাধ্যমে আবেদন প্রেরণ করার অনুরোধ করা হইল। তাহলে আপনারা খামের মধ্যে আপনার যে প্রয়োজনীয় কাগজগুলো রয়েছে, এই কাগজগুলো আপনারা চাইলে খামের উপর আপনাদের পদের নাম লিখে আপনারা এই যে উপ মহাব্যবস্থাপক প্রশাসন সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড কর্পোরেশন অফিস 7 দিলকুশা বা এ মতিঝিল ঢাকা, এই ঠিকানায় আপনারা প্রেরণ করতে পারেন। অথবা সব থেকে সহজ হবে আপনাদের জন্য ইমেল scs.cbbank@gmail.com, এই যে জিমেলটি রয়েছে এই এটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এদের জিমেল অ্যাড্রেস। তো আপনারা এখানে আপনার যে সিবিটি এবং প্রয়োজনীয় যে বায়োডাটাগুলো রয়েছে আপনারা এদেরকে সেন্ড করতে পারেন, এবং আপনাকে যদি সিলেক্ট করে থাকে তাহলে অবশ্যই কুরিয়ার ম্যানের জন্য আপনাকে সাইকেল যদি থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, এবং মোটর সাইকেল যদি আপনার থেকে থাকে তাহলে মোটর আপনি সিলেক্টেড হতে পারেন, এবং বুকিং সহকারের জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা যারা এই পদগুলোর জন্য আগ্রহী আছেন চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এই ছিল যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল, এ নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি এতক্ষণ থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।